নবী বলেন গণকের কাছে যায় যদি কেউ গণনা বিশ্বাস করে, জ্যোতিষীর কাছে যায় যদি কেউ আগামী জ্যোতিষী, জ্যোতিষীর কথা যদি কেউ অগ্রিম বিশ্বাস করে নেয়, নবী বলেন 40 দিনের জন্য তার নামাজ আল্লাহর কাছে কবুল হওয়া বন্ধ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, 40 দিন তার নামাজ কবুল হয় না। অতএব ভাইরা বন্ধুরা সাবধান, ওদের কাছে যাওয়া যাবে না, ভবিষ্যতের খবর জানেন একমাত্র আল্লাহ। বাচ্চা ইউসুফ জুনওয়াজ বল, সে একজন গণকের কথায় চলে, জালেম বড় প্রভাবশালী, নিজেরই খুদা বলে ডাকে, খুদা বলে দাবি করে, মানুষ জনতারে খুদা কয়ে ডাকে। এইভাবে দিন চলছে, রাত চলছে, একদিন ওই তার চিফ অ্যাডভাইজার ওই জ্যোতিষী তারে একদিন বলতেছে, বাচ্চা যাবো না, আমি তো দুর্বল হয়ে গেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, আমার হায়াত মনে হয় প্রায় শেষ, আমি বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার ইন্তেকালের পর কে তোমাকে অ্যাডভাইস করবে, কার পরামর্শ নিয়ে তুমি চলবা, আমি যে এই সমস্ত তন্ত্র মন্ত্র জানি, এই তন্ত্র মন্ত্র একজনকে শিখায় যাওয়া দরকার, যারে শিখায় গেলে পরে তুমি তার কথা মতো চলবে। বাদশাহ বলতেছে তাহলে কি করা লাগবে, কয়েকটা সুন্দর বালক নিয়ে তুমি খুঁজে বের করতে পারো, দেখো সুন্দর সুটাম সুন্দর একটা বালক, ব্রেন জেহেন যাকা অত ভালো, ওই বালকটারে আমি আমার জ্যোতিষ বিদ্যা শিখায় যাব, গণনা শিখায় যাব। বাদশাহ খুঁজে খুঁজে বের করে ফেললো ছোট্ট এক বালক, যার নাম হলো আব্দুল্লাহ তামের। মা বাবার কাছ থেকে তারে বুঝায় শুনায় রাজ দরবারে নিয়ে আসলো, আর বলল তোমাদের যত কিছুর প্রয়োজন সব কিছু প্রয়োজন আমি নিজে পুরা করব, বিনিময়ে ছেলেটা থাকবে আমার রাজ দরবারে, আমার দরবারে থাকবে, খাবে, আর প্রতিদিন সকালবেলা ওই যে মন্দির, ওই মন্দিরে যে ঠাকুর থাকে, ঠাকুরের কাছে যাবে, তন্ত্র মন্ত্র শিখবে, এক সময় সে আমার রাজ্যের চিফ অ্যাডভাইজার হবে, আমি তার কথা মতো চলব। আব্দুল্লাহ তামেরকে নিয়ে আসলো, আব্দুল্লাহ সকালবেলা প্রতিদিন জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় আসে, জ্যোতিষী বিদ্যা শিখে, তন্ত্র মন্ত্র শিখে, বিকালবেলা আবার রাজদরবারে চলে আসে। আসা যাওয়ার পথে একটা জায়গা আছে, যেই জায়গাটা হলো কিছু জঙ্গল, বাড়িঘর পাশে নাই, গাছপালা তরুলতা, আর জঙ্গলের ভিতর দিয়া বাদশার দরবার থেকে ওই মন্দিরে যাওয়া লাগে। একদিন দুই দিন চলছে, মন্ত্র কিছু শিখছে আব্দুল্লাহ, একদিন হঠাৎ করে জঙ্গলের ভিতর একটা জিকিরের আওয়াজ শুনতে পায়, এত সুন্দর এত সুমধুর এক জিকিরের আওয়াজ শুনতে পাইল। আব্দুল্লাহ ওই জঙ্গলের ভিতরে কান লাগায় শুনতে চায় কোন দিক থেকে এত সুন্দর আওয়াজটা আসতেছে, আল্লাহ আল্লাহ জিকির এত সুন্দর করে কে পড়তেছে, এত সুন্দর মধুর নাম আমি তো জীবনে কোনোদিন শুনি নাই, আল্লাহ নাম এত মধুর আমি তো কোনোদিন শুনি নাই, এই নামে এত মায়া কেন, এই নামে এত জাদু কেন, এই নামে এত মাদর কেন, কে এই নামটা জপতেছে এত সুন্দর, বাতাসের মধ্যে যেন তরঙ্গের ঢেউ খেলতেছে। আব্দুল্লাহ কান খাড়া করে আসে, কোন দিক থেকে আওয়াজটা বের হয় একটু দেখব, ওই আওয়াজের ফলো করে করে আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো, যত কাছে যায় আওয়াজটা তত কাছে আয়, যাইতে যাইতে ঝুপড়ির ভিতরে যায় দেখে একজন দরবেশ বসে বসে আমার আল্লাহর ইসমে আজমের নাম জপতেছে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোঁ কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মজায়ে নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হ্যায়।
এ ভাইয়েরা বন্ধুরা জন্য এই নামে এত মায়া, এত মধু, এত জাদু। আব্দুল্লাহ এবার জিজ্ঞেস করে, কে গো তুমি, কি তোমার পরিচয়, এত মায়া, এত মধু, এত জাদু কেন এই নামে? এই নাম কার নাম, কার নাম তুমি জপতেছ? দরবেশ তো নামাজ দিয়া বলতেছে, যুবয় বালক বস, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল্লাহ বলে, আমার পরিচয় পরে দে, আগে আপনার পরিচয় দেন। আমি বড় অস্থির হয়ে গেছি, আমি বড় অস্থির হয়ে গেছি, আপনি আগে বলেন আপনি কে আর এই কার নাম আপনি এইভাবে জপতেছেন, এই নামে এত মায়া, এত মধু, এত জাদু কেন? তখন দরবেশ বলতেছে, বাবা আমি হলাম ঈসা নবীর ধর্মের অনুসারী একজন লোক, আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই, আমি মূর্তিরও খোদা মনে করি না, আমি বাদশারও খোদা মনে করি না, আমি মনে করি খোদা আমার মালিক, আমার খালিক হলেন আমার আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি আমারে তোমারে বানাইছেন, কুল কায়নাতের মালিক যিনি, পয়গম্বর যিনি পাঠাইছেন, সমস্ত পয়গম্বর যিনি পাঠাইছেন, তার পরিচয় হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইগুলো তার সংক্ষিপ্ত পরিচিতি। আল্লাহ পাকের পরিচয় তুলে ধরে তিনি বলতেছেন যে এই নাম তুমি শুনছো, এই নাম হলো আমার মালিকের নাম, এই নাম হলো আমার রবের নাম, এই নাম হলো আমার মাশুকের নাম। আব্দুল্লাহ তখন বলতেছে, তাহলে এবার আমার পরিচয় শোনো, আমার নাম হলো আব্দুল্লাহ তামের, আমাকে বাদশাহ আনছে, জ্যোতিষী বানাবে, গণক বানাবে, আমি গণকের কাছ থেকে গণনা শিখি, জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শিখি, এক পর্যায়ে আমি হব চিফ অ্যাডভাইজার, আমাকে রাজ্যের প্রধান উপদেষ্টা বানাবে, আমার কথা মতো বাদশাহ চলবে, এজন্য আমার বাপ মার কাছ থেকে সে নিয়ে আসছে, রাজদরবারে থাকি, আর প্রতিদিন ওই যে জ্যোতিষী, ওই জ্যোতিষীর কাছ থেকে আমি তন্ত্র মন্ত্র শিখি, এই রাস্তা দিয়েই যাই, আজ আমি এই আওয়াজ পেয়ে আপনার কাছে আসলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ মস্ত বড় ভুল করে ফেলেছ, তাড়াতাড়ি করে তুমি যাও, বাচ্চা যদি জানতে পায় তাহলে তোমারও হত্যা করবে, আমারও হত্যা করবে, কাজটা ভালো হয় নাই, তুমি তাড়াতাড়ি করে তুমি বাচ্চার কাছে যাও, দেরি হয়ে গেলে সমস্যা। আব্দুল্লাহ তখন বলতেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভুল করলাম কি শুদ্ধ করলাম আমি এত কিছু বুঝি না, ও গল্লার বলি, তবে আমার এতটুকু বুঝতে বাকি নাই, আমি যা যেখানে এসেছি ভুল করে এসে আসি, আর যাই না বই যে আসি, আমার আশাটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে, মনে হয় আমার কপাল বুঝি খুলে গেছে, আমি যেই নাম আপনার জবান থেকে শুনেছি এই নাম আপনি তাড়াতাড়ি করে আমারে শিখায় দেন, যতক্ষণ পর্যন্ত আমি এই নাম হৃদয়ে আমি লালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি দিলে শান্তি পাব না। এ ভাই একটু মনোযোগ দিয়া শোনো, এ অন্য মনস্ক হয় না, দিলটা দিয়া শোনো, দিলের কান কান দিয়া লক্ষ্য করে শোনো। আব্দুল্লাহ তামের তখন কয়, আমার এই নাম শিখাইতে হবে। আল্লাহর ওয়ালি কয়, না না বাবা এমনটা করো না, এমনটা করা ঠিক না, তুমি চলে যাও। আব্দুল্লাহ কয়, আমি কখনো যাব না, আমাকে এই নাম যদি না শিখায় আমি যাব না, আমাকে এই নাম না শিখাইলে যাব না। তখন আল্লাহর ওলি ওই কথা, তখন আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে, বলতে পারি, শিখাইতে পারি, কিন্তু ওয়াদা করো এই কথা কারো কাছে বলবা না। আব্দুল্লাহ তামের কয়, ঠিক আছে আমি বলবো না, কারো কাছে বলবো না, গোপন রাখবো। ভাইরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কালেমা পড়ে দিলেন, আল্লাহ আল্লাহ জিকির শিখায় দিলেন, আল্লাহর ওলির নজর আব্দুল্লাহর উপরে যায় পড়ল, সাথে সাথে আব্দুল্লাহ নিজেও আল্লাহর ওলি হয়ে গেল। ওলিদের নেক নজর যাদের উপরে পড়ে, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়, এজন্য আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের নেক নজর,
এটা সাধারণ কোনো বিষয় নয়, আল্লাহওয়ালাদের নেক নজরের দ্বারা বহু ফায়দা হয়, নেক নজরের দ্বারা বহু মানুষ সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হইয়া যায়। ভাইরা জন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ও ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সহবতে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। আল্লাহওয়ালাদের সহবতে গেলে পরে, আল্লাহওয়ালাদের কাছে গেলে পরে তখন নিজেও আল্লাহওয়ালা হওয়া যায়। মাটি যদি ফুল গাছের সাথে থাকার কারণে, দীর্ঘদিন ফুল গাছের সাথে থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, তুমি যদি আল্লাহওয়ালাদের সহবতে যাও তাহলে তোমার মধ্যেও আল্লাহওয়ালাদের বিলায়াত আর কারামত আর বুজুর্গি চলে আসবে। আবদুল্লাহ মুস্তাজাবু দাওয়া হয়ে গেছে, সংক্ষেপে বলে যাই, সে শুধু বলি হয়েছে তা না, মুস্তাজাবু দাওয়া হয়ে গেছে, মুস্তাজাবু দাওয়া। এ ভাই, এইবার দেখা গেল কি আবদুল্লাহ মুস্তাজাবু দাওয়া দেরি হয়ে গেল এই দিন পৌঁছতে। জ্যোতিষী বলতেছে কি রে আবদুল্লাহ আজকে দেরি হলো কেন, কয় একটু রাস্তায় অসুবিধা ছিল, সমস্যা হয়েছিল, বাড়ি থেকে বের হতে দেরি হয়েছিল, দরবার থেকে বের হতে দেরি হয়েছে, এইরকম মিথ্যা কথা বলে বলি জ্যোতিষীকে, বুঝতে দিল না সে কি শিখতেছে। এইদিকে জ্যোতিষী তারে তন্ত্রমন্ত্র শিখায় আর ওই আল্লাহওয়ালা দরবেশ আবদুল্লাহকে আল্লাহ নামের জিকির শিখায়। বাইরা বন্ধুরা এইভাবে দিন চলছে। একদিন আবদুল্লাহ সে রাস্তা দিয়ে যায়, মানুষজন তারা দূর থেকে ধমক দিয়া কয় আবদুল্লাহ আসবি না, ওই যে রাস্তার মাঝখানে বিশাল এক অজগর সাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে, কেউ যাইতে পারে না, দুনো দিকের মানুষ দুই দিকে দাঁড়ায় আছে, রে আবদুল্লাহ তুই সামনে আসবি না। আবদুল্লাহ কয় আজকে সুযোগ পাইছি, আজকে আমার জীবনের সুযোগ তৈরি হয়েছে, জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ নামের জিকির সত্য, আজকে প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আবদুল্লাহ ভয় পায় না, ভয় পাওয়ার কোনো কারণ না, যার অন্তরের মধ্যে ইমানের নূর জাগ্রত হয়, যার অন্তরে হালাওয়াত ইমান পয়দা হয়, যে মানুষটা আল্লাহর পরিচয় পেয়ে যায়, উইলায়াত যার হাসিল হয়ে যায়, সে গাইরুল্লাহর কোনো ভয় তার অন্তরে থাকে না, মাখলুকের কোনো ভয় থাকে না, ভয় থাকে শুধুমাত্র খালিকের। আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহ যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, কোনো ভয় তাদের নাই। এজন্যই আবদুল্লাহর মনের ভিতরে ওই বিশাল অজগর সাপের কোনো ভয় ভীতি নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদ্দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের গোলামির জন্য আর তোমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, অতএব তোমরা যদি আখিরাতের কাম করো তামাম দুনিয়া তোমাদের গোলামি করবে, আখেরাতের কাম যদি তোমরা করো গোলামি করবে তামাম দুনিয়া, বাঘ তোমার গোলামি করবে, সাপ তোমার গোলামি করবে, আসমান জমিন তরুলতা পশু পাখি দেওদানব সব তোমার গোলামি করবে যদি তুমি আখেরাতের কাম করো, কারণ আল্লাহ তোমার বানাইছেন আখেরাতের জন্য আর দুনিয়া বানাইছেন তোমার গোলামির জন্য। এজন্য আমরাও তো দেখতে পাই যারা আখেরাতের পাগল ছিলেন তামাম দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। এ ভাই, আমাদের সিলেটের বাহুবল এলাকার বহুত বড় একজন বুজুর্গ ছিলেন আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ, রশিদপুর চৌমনির মধ্যে এসে আসলেন, ওই চৌরাস্তার মধ্যে বিশাল একটা বাঘ বসে আছে, রাস্তার মাঝখানে কেউ যাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, বাঘটা মাছ রাস্তার মাঝখানে বসা। ওই এলাকাটা হলো পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, মানুষজন দূরে দাঁড়ায় আছে, আল্লাহর ওলি আসতেছেন, মানুষেরা কয় হুজুর যায় না,
রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, তিনি তো আখেরাতের পাগল, আল্লাহর খাস গুলাম। বাঘ বাল্লুকের ভয় তার অন্তরে থাকার কথা না, কারণ তার তো অন্তরে ইয়াকিন, বাঘকে আল্লাহ আমার ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাঘ বানাইছে আমার গুলামি করার জন্য। সুবহানাল্লাহ। আসলেন বাঘটার কাছে, আয়েশা কানে ধরলেন, কানে ধইরা বলতেছেন, আরে বাঘ, তোর থাকার জায়গা, রেস্টের জায়গা, ঘুমানোর জায়গা রাস্তা নয়, তোর বাসস্থানের জায়গা হলো জঙ্গল, রাস্তা হলো আল্লাহর বান্দাদের হাঁটা চলা করার রাস্তা, হাঁটা চলা করার জন্য। কেন তুমি সমস্যা সৃষ্টি করো, তুমি তোমার জঙ্গলে চলে যাও। কানে ধরে বাঘটারে জঙ্গলের দিকে রূপ করাইয়া দিলেন, বেশ কিছুক্ষণ জায়গা তিনি বাঘের কানে ধইরা তারে আগাইয়া দিলেন, হাজারো মানুষজন তাকায় তাকায় শুধু দেখছে যে বাঘের কাছে যাবার সাহস কারো নাই, সেই বাঘের কান ধরে তারে জঙ্গলের দিকে পাঠায় দিলেন। কে তিনি? তিনি আখেরাতের পাগল, একজন আল্লাহর বান্দা। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। মে তালি মে মাওলা হো মেরে ইশক নিরালা, মে তালি বে মাওলা হো মেরে হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা। মা দরুদ জাখা গাইরে খুদায়ার নাদারম, জুজিয়াত খুদা হি চে দিগর কার নাদারম, জুজিয়াত খুদা হি চে দিগর কার নাদারম। এ ভাই জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম। উজানির পিশাব রাহিমাহুল্লাহ, তার ইব্রাহিম সাব, আল্লাহর উলি গুরার পিটি সোয়ার হইয়া জঙ্গলের পার দিয়ে কোথাও যাইতেছেন, দেখতে পেলেন একটা মসজিদ, ওই মসজিদটা জঙ্গলের ভিতরে কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখি গুরার পিঠ থেকে তিনি নামলেন, আর মনে মনে ভাবলেন মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে দুই রাকাত নামাজ পড়া, সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে দুই রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, ডুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী দুইটা দুধের বাচ্চারে এই মসজিদে এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন, তিনি মসজিদের ভিতরে ডুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়, মানুষজন দূর থেকে বলতেছে হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে যায় না, যায় তিনি বাসন দিলেন, বাসনটা কি ছিল, এরে বাঘ শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমার বানাই নাই, তোমার কারণে আল্লাহর বান্দার আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি, কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও, আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন বাঘিনী আসতে করে বাচ্চা নিয়া, সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না, মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল। এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলি বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে, আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে, আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুরা জন্য বলি, কাল করে মনোযোগ দিয়ে শুনো রে বান্দা, ওই যে আল্লাহর ওলি দরবেশ,
আব্দুল্লাহ তামেরকে তিনি আল্লাহর নামের জিকির শিখাইলেন। আর আব্দুল্লাহ মনে মনে কয়াসকে প্রমাণ করার সুযোগ, জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ পাকের নামের জিকির সত্য, এটা আজকে প্রমাণ করার টাইম। এই বইলা আব্দুল্লাহ দুইটা পাথরের কঙ্কর প্রথমে হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে আল্লাহ যদি জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য হয় তাহলে যেন সাপটা মরে যায়, সাপটা যেন মরে যায়। তন্ত্র মন্ত্র পইরা যখন সে এই পাথরে ফু দিয়া পাথরটা সাপের দিকে মারল, সাপ মরবে দূরের কথা, সাপ আরো রাগান্বিত হইয়া ফুসফাস করে উঠল, সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠল। মানুষজন আরো দূরে চলে গেল, আব্দুল্লাহ কয় রাত থাম থাম, বুঝেছি আমি সব বুঝেছি, এইবার আসল পরীক্ষা। ও মালিক তোমার ইসমে আজমের নাম যদি সত্য হয়, দরবেশের শিখানো জিকির যদি সত্য হয় তাহলে সাপটা যেন মরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ঢিল মারল, ছোট্ট পাথরের কণা সাপের গায়ে লাগা মাত্রই যেন অ্যাটম বম সাপের উপরে পড়ল। এত বড় বিশাল সাপ মুহূর্তের মধ্যেই জাগাতে মারা গেল, মানুষের মধ্যে হইচই পড়ে গেল। মানুষেরা ক আব্দুল্লাহ কি জানি মন্ত্র শিখতেছে রে, কি জানি মন্ত্র শিখতেছে। পরের দিন দেখা যায় বাঘ রাস্তার পাশে দাঁড়ানো, মানুষজন ডাক দিয়া কয় রে আব্দুল্লাহ আজকে আসবি না, আজ কিন্তু সাপ নয়, আজকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, কলিজারা পর্যন্ত চিবায় খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কয় ঠিক আছে, আমার কাছে সব মন্ত্রই আছে। এই বইলা সে বিসমিল্লাহ রহমানির রহিম বইলা এরকম ভাবে পাথরের চাকা দিয়ে ঢিল মারলো, রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে করে রাস্তা ছেড়ে দিয়া তার তার মতো জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ যেই মাত্র ঢিল মারলো, বাঘটা আস্তে করে বাইক ভাগতে শুরু করলো, ভাগতে ভাগতে রাস্তা পরিষ্কার হয়ে গেল, আজও গেল কালও গেল রাস্তা পরিষ্কার। মানুষজন কয় আব্দুল্লাহ রে কি তুমি জাদু মন্ত্র তন্ত্র শিখতেছো, কি মন্ত্র তন্ত্র শিখতেছো, এ আব্দুল্লাহ একটু আমাদেরকে একটু দাও না, আমাদেরকে একটু শিখাও না, আমাদের একটু উপকার করো না, অমুকে একে আমার অমুক জ্বর, অমুকে কয় আমার অমুক সমস্যা, অমুকে কয় আমার ওই জন্মগত একটা রূপ, এ আব্দুল্লাহ একটু দে না, দে না, দে না বাবা একটু দে না, পানি পড়া দে ভালো হয়ে যায়, হাত দিয়ে মহিষা দে ভালো হয়ে যায়, কুষ্ঠ রুগী ভালো হয়ে যায়, অন্ধ রুগী ভালো হয়ে যায়। আব্দুল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া, হ্যাঁ তুটে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে নে। চারদিকে আব্দুল্লাহর সুনাম ছড়ায় পড়লো, সুনাম ছড়ায় পড়লো। বাদশার দরবারে একজন মন্ত্রী আছিল, কানা মন্ত্রী, ওই কানা মন্ত্রীর কানেও গেল আব্দুল্লাহ অন্ধ রুগীরে ভালো করে, আব্দুল্লাহ কুষ্ঠ রুগীরেও ভালো করে দেয়। এই খবর যখন কানা মন্ত্রীর কাছে যায় পৌঁছলো, কানা মন্ত্রী মনে মনে কয় তাহলে আমারও তো একটা সুযোগ যায়, বাতি যার কাছে একটু যাই। রাতের অন্ধকারে কানা মন্ত্রী আয় কয় বাতি যা, মনে বড় আশা নিয়ে আসছি রে বাবা, আল্লাহর দুনিয়াটা কোনোদিন দেখলাম না, আল্লাহর দুনিয়াটা কত সুন্দর তাও দেখলাম না, জানলাম না, চোখ নাই যার দুনিয়া কিছুই নাই, অমূল্য সম্পদ হলো চোখ, এই চোখের জ্যোতি যার নাই সে তো কিছুই পাইল না, কিছুই দেখলো না, নিজের চেহারাটা পর্যন্ত আজও কোনোদিন দেখলাম না, মা বাবার চেহারা কোনোদিন দেখলাম না, বাবা আব্দুল্লাহ একটু দে না, এ বাবা একটু সুযোগ করে দে না। এজন্যই রে ভাই অন্ধ মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবী একজন মানুষ, অন্ধ মানুষকে কোনোদিন ঠাট্টা করো না, মজাক করো না, অন্ধ মানুষকে রাস্তা দেখায় দিলে প্রিয় আল্লাহর জান্নাত পাওয়া সহজ হয়, আসান হয়, অন্ধ মানুষকে হাতে দুইরা রাস্তা পার করায় দিলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, কারণ দুনিয়াতে তার মতো অভাবী আর কেউ নাই। যে নিজের চেহারাটা পর্যন্ত দেখলো না, নিজের সন্তান বিবি বাচ্চা বাপ মার চেহারাটা দুনিয়াতে দেখলো না, আল্লাহর দুনিয়ার রং আল্লাহর দুনিয়ার সৌন্দর্য সে বিন্দু পরিমাণও বুঝলো না, দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মানুষটা অন্ধ মন্ত্রী যায় যখন আব্দুল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আব্দুল্লাহ দে না একটু আমার চোখটা একটু ভালো করে দে, তুই নাকি কি তন্ত্র মন্ত্র শিখতেছ,
জ্যোতিষীর কাছ থেকে কি জানি তুমি শিখতেছ, ওই মন্ত্র বই একটু ফু দে না বাবা একটু ফু দে। আব্দুল্লাহ কয় তন্ত্র মন্ত্র ফাও ভুয়া। ও কোসকি, তন্ত্র মন্ত্র যদি ভুয়া হয় তাহলে তোর হাতের চোয়ায় মানুষ ভালো হয় কেমনে, কুষ্ঠরোগী ভালো হয় কেমনে, তুই কে যেন ফু দেস, ফু দিলে পরে সাপ মরে যায় বাঘ মরে যায় কেমনে, তাহলে এটা কিসের মন্ত্র? আব্দুল্লাহ কয় চাচা এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, এই ফুটা হলো আমার মালিকের নাম, আমার মালিকের নাম ইসমে আজম আল্লাহ। কয় মালিক আবার কি? আব্দুল্লাহ কয় তোমার মালিক যিনি আমার মালিক তিনি, বাদশার মালিক যিনি তোমার আমার মালিক ও তিনি, তামাম কায়নাত সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন তোমার আমার মালিক যার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ পাকের ক্ষমতায় তোমার চোখ ভালো হয়েছে, এই কথা বলতে তখন ওই বলকটায় তখন বলতেছে মন্ত্রী, এরে আব্দুল্লাহ কার নাম নিয়ে তুমি ভালো করো, আমার এত জানার প্রয়োজন নাই, তুমি আমার চোখটা ভালো করে দাও যেভাবে খুশি করো। আব্দুল্লাহ তখন বলতেছে চাচা জান একটা শর্ত আছে, শর্তটা হলো আমি আল্লাহর কাছে চাইব তোমার সুস্থতার জন্য, বাকি মঞ্জুর করার দায়িত্ব, মঞ্জুর করার বিষয় হলো আল্লাহর, আল্লাহ যদি চায় তাহলে তুমি সুস্থ হবে, আমি শুধু আল্লাহর কাছে একটু চাইব, আল্লাহ যদি না চায় সুস্থ হতে পারবে না। কয় জন্য কি করা লাগবে? কয় আল্লাহর উপর ঈমান আনতে হবে, ঈমান, তুমিও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে চাচা। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর উপর যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহর উপর যদি ঈমান আনো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশটাও আল্লাহ পাক তখন কবুল করবে, অতএব তোমাকে ঈমান আনা লাগবে। কানা মন্ত্রী কয় আমার চোখ নাই অর্থাৎ আমার জীবনই নাই, ঈমান আনলে যদি চোখ ফিরে পাই তাহলে কোনো আপত্তি নাই বাবা আব্দুল্লাহ, আমি এই মুহূর্তে কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালেমা পাঠ করে সেও মুসলমান হয়ে গেল। এরপর আব্দুল্লাহ চোখের মধ্যে হাত বুলায় দিল, মুহূর্তের ভিতরে জন্মন্ধ, জন্মন্ধ মানুষটা আবার চোখ ফিরে পাইল, জন্মন্ধ মানুষটা চোখ ফিরে পাইল। পরের দিন সকালবেলা বাদশা তার মন্ত্রী পরিষদের মিটিং এর মধ্যে বসা, একজন একজন করে বাদশা মত নেয়, মত নেয়। যখন কানা মন্ত্রীর কাছে আসে বাদশা কয় কি রে কানা একটু বল তোর মধ্যে, এমনি কানা মন্ত্রী কয় বাদশা যাপনা কানা বইলেন না একটু ভালো করে দেখেন। বাদশা তাকায় দেখি কানা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, বড় বড় চোখে তাকায় আছে। কি রে তোর চোখ ভালো হইলো কেমনে, চোখ পাইলে কেমনে? কয় আমার মালিক দিছে, আমার মালিক। বাদশায় কয় তোর মালিক আবার কেডা? তোর মালিক তো আমি। তুমি আমার মালিক, তুমি আমার মালিক সম্পূর্ণ ভুয়া মালিক, আমার আসল মালিক বলেন আমার আল্লাহ, যেই মালিক তোমাকেও বানাইছে আমাকেও বানাইছে আসমান জমিন বানাইছে। ইমান যার অন্তরে একবার ঢুকে যায় সেটারে গোপন রাখা যায় না রে ভাই, যত চেষ্টাই তুমি করো না কেন, কারণ সূর্যের পাওয়ারের চেয়ে ওই মানের পাওয়ার অনেক গুণ বেশি। সূর্যের আলো যেমন পাবে কোনোভাবেই সেটা গোপন রাখা যায় না, সূর্যের আলো আটকা রাখা যায় না, পৃথিবীর পূর্ব আকাশে সূর্য উঠলে পরে সূর্যের আলো কেউ আটকায় রাখতে পারে না, পৃথিবীটা আলোকিত করে দেয়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের অন্তরের মধ্যে যখন ইমানের নূর, ইমানের নূর অন্তরে ঢুকে যায় তখন এই নূরটারও কোনোদিন চাপায় রাখা যায় না, সূর্যের আলোর মতোই সেটা বেরিয়ে যায়। ইমানের নূর যার অন্তরে ঢুকে সেটারে গোপন রাখা যায় না, প্রকাশ হয়ে যায়, চেষ্টা করো গোপন রাখা যায় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করে বুঝানো কলরে বেলাল,
মুসলমান হয়েছ কিন্তু এখনো তুমি গোলাম, উমাইয়ার গোলাম। এবং উমাইয়া হল চরম দুশ্মন ইসলামের, মুসলমানের নবীর। যদিও টের পায় তুমি মুসলমান হয়েছ তাহলে তোমাকে রাখবে না, তোমাকে হত্যা করে ফেলবে। ও বেলাল, না না, তুমি তোমার ইসলাম প্রকাশ করবা না। কিন্তু যতই বলেন বেলাল তো গোপন রাখতে পারে না, কারণ ঈমান তো গোপন রাখার বস্তু নয়। বেলাল জবান দিয়ে আহাদ আহাদ বলতেছে, আহাদ আহাদ বলতেছে। আবু বকর সিদ্দিক কানে কানে যায় বলে, বেলাল একটু হেকমত অবলম্বন করো। ও বেলাল, তাদেরকে খুশি করার জন্য তুমি একবার তাদের নাম, তাদের দেবদেবীর নাম বলো, অথবা নীরব থাকো, আল্লাহর নামটা বলা বন্ধ রাখো, আল্লাহর নামটা আহাদ আহাদ নামটা একটু বলা বন্ধ রাখো। ও বেলাল, যা দেখতেছি তোমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, কারণ সূর্যের আলোতে দিনের বেলা চাপায় রাখে আর বুকের উপরে পাথর চাপা দিয়া রাখে, রাতের বেলা প্রচণ্ড আঘাত করে আঘাত করে শরীরে ক্ষত বিক্ষত শরীরটাকে, আবার রৌদ্রের মধ্যে দিনের বেলা শোয়া দেয় পাথরি গরম ক্ষত বিক্ষত জায়গার মধ্যে, এই গরমে পাথর গুলা লাগে, খসে খসে গোস্ত পড়ে যায়। বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর আমি তো চাই জবান বন্ধ রাখতে, কিন্তু আমার জবান তো পারে না। আমি চাই অন্য কিছু বলতে, কিন্তু আমার জবান তো অন্য কিছু বের হয় না। আমার জবান দেয়া শুধু আমার আল্লাহর নাম আহাদ আহাদ বের হয়, আর কিছু চাইলেও আমি বের করাইতে পারি না। আমাকে দোষ দিয়া লাভ নাই। এজন্যই ভাইরা বন্ধুরা, ওই যে কানা মন্ত্রী, সেও ইসলাম গ্রহণ করার কারণে আর গোপন রাখতে পারে না ইমানের নূর, এটা গোপন রাখা যায় না। কানা মন্ত্রী সে বলে দিল, বাদশাহ তখন কেঁপে গেল, কস কি তুই, তোর মালিক বুঝি আল্লাহ, তোর মালিক আল্লাহ, তোর এই মন্ত্রকে শিখাইছে, তাড়াতাড়ি করে বল। আমাকে শিখাইছে আবদুল্লাহ, সাথে সাথে আবদুল্লাহ রে দুই রানছে বাদশাহ না কইরে, আবদুল্লাহ এত কষ্ট করে এত মায়া করে তোর রাজদরবারে আনলাম, তোর জন্য সব কিছু আমি ফ্রি করে দিলাম, তোর বাপ মার জন্য সব কিছু ফ্রি করে দিলাম। এ আবদুল্লাহ তুই এতদিনে কি শিখলি, তুই বুঝি এই শিখছো যে তোর আমার মালিক আল্লাহ, আমি তোর খোদা, এই কথা কি তুই ভুলে গেছো? আবদুল্লাহ কই তুমি আমার, তুমি আমার খোদা, এটা ফালতু কথা, তুমি আমার খোদা, মানুষ কোনোদিন খোদা হতে পারে না, তোমার আমার খোদা হলেন আল্লাহ, তুমি কোনোদিন খোদা হতে পারো না। এই কথা বলা মাত্র আবদুল্লাহর দিকে বাচ্চা কেঁপে গেল, কয় আবদুল্লাহ রে তোর এই কথা কে শিখাইছে? ওই জ্যোতিষী শিখাইছে বুঝি, কয় জ্যোতিষী শিখাইব সাতা, জ্যোতিষী কি শিখাইব সাতা, জ্যোতিষী আমার শিখাইব কচু, জ্যোতিষী কোথ থেকে এগুলা জানবে, কে তোরে শিখাইছি? কয় শিখাইছে আমারে দরবেশ। কোথায় সেই দরবেশ? কয় জঙ্গলের ভিতরে, দুইরা আনলো দরবেশকে, দরবেশকে রাজ দরবারে দুইরা আইনা বলে, দরবেশ এখনো সুযোগ আছে আমারে খোদা কও। দরবেশ কই জীবন যাবে যাবে, তবু খোদা তোমাকে বলতে পারবো না, খোদা হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ খোদা হলেন আমার আল্লাহ, তোমার আমার খোদা আল্লাহ। এই কথা বলা মাত্রই তখন দরবেশ কয়, তাহলে ঠিক আছে তোমারে হত্যা করে ফেলবো। এই বইলা দরবেশ তারে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিল, দরবারে তারে হত্যা করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, আবদুল্লাহর সামনে হত্যা করা হলো তার উস্তাদ, তার দরবেশকে। আবদুল্লাহ এইবার তোর এখন সময়, আবদুল্লাহ এখনো সুযোগ আছে রে, বল আমারে খোদা কো, নাইলে তোর হত্যা করে ফেলবো। আবদুল্লাহ কো অসম্ভব, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। মুমিন ইমানদার আল্লাহর পরিচয় যারা পেয়ে যায়, তারা আল্লাহ পাওয়ার পর কোনোদিন মরণকে ভয় পায় না, মরণ ভয় করে না, মরণকে ভয় পায় না। তোহফাতুল মুমিনাল মউত, এই কথা বলা মাত্র এই বাদশাহ আদেশ দিল, কয়ে যাও পরে তোমরা পাহাড়ের উপরে নিয়ে উঠাও, পাহাড়ের উপর থেকে সাইরা দেবা, আর চারবার আগে বলবা সে আমার খোদা মানে কি মানে না, মানলে ভালো না মানলে ফালায় দিবা। সৈন্য সামন্ত
আবদুল্লারে দইরা পাহাড়ের উপরে নিয়ে উঠল, হাত পা বেঁধে তারা পাহাড় থেকে ফেলাই দিবে। আবদুল্লাহ কোন সময় এসে বল, আবদুল্লাহকে অসম্ভব মরণের ভয় তোমরা দেখাও না রে, মুসলমান ইমানদার মরণের ভয় পায় না, ইমান দিতে পারবে না, জীবন দিতে পারবে, জীবন দিবে ইমান দিবে না। পাহাড় থেকে ফেলাই দিল আবদুল্লাহ রে, আবদুল্লাহ চোখুরা মুজমুই চাল্লার কাছে কান্দে কমেলি, আজকে আমার জান যাবে, আমার প্রাণ যাবে শুধুমাত্র তোমাকে পরি তোমাকে রব কয়া ডাকার কারণে, তোমার আল্লাহ কয়া ডাক দেওয়ার কারণে, আর কোনো কারণ নাই, শুধুমাত্র তুমি খালিকার মালিককে আল্লাহ বলার কারণে। ও আল্লাহ তুমি এর সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আবদুল্লাহ যখন আল্লাহকে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য নাজিল করলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও পাহাড়ের নিচে, তোমরা এরকম ভাবে ফুম বিছিয়ে দাও, আমার আবদুল্লাহ যেখানে পড়বে বিন্দু পরিমাণ যেন ব্যথা না পায়, আর ওখান থেকে দরবার পর্যন্ত লাল কালিচা বিছিয়ে দাও, যেন ওই কালিচার উপরে দিয়ে হেঁটে হেঁটে সে আবার দরবারে যায়। পরে গেল আবদুল্লাহ নিচে, ওইরা দেখে আরাম লাগে, কোনো ব্যথা পায় নাই, ব্যথা অনুভব করে নাই। উপরে তাকায় দেখে পাহাড়ের উপর তার সৈন্যগুলি মজাক করে টাট্টা করে, আবদুল্লাহ কয় মালিক আমারে যেভাবে ধরছ ওই বেঈমানগুলির, আমারে যেইভাবে বাঁচাইছ বেঈমানগুলির ওইভাবে ধরো, আল্লাহ তুমি তো বাঁচাইতেও পারো, তুমি ধরতেও পারো, তোমার সাথে তোমার প্রিয় বান্দাদের সাথে যারা দুশ্মনী করে আল্লাহ তুমি তাদের কি ধরো। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা। বায়রা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, সবগুলি সৈন্য পাহাড় থেকে পইরা নিজের পা ছামলাইতে পারে না, ভূমিকম্পের কারণে পাহাড় থেকে নিচে পইরা সব একদম কিছু কি হয়ে গেল, চাটনি হয়ে গেছে। আবদুল্লাহ রে ফালাইয়া মারার কথা, যেইভাবে আবদুল্লাহ রে ফালাইয়া মারার কথা আল্লাহ ওইভাবে তাদেরকে মারলো, আর আবদুল্লাহ রে আল্লাহ পাক জীবিত রাখলো। লাল গালিচার উপর দিয়ে আবদুল্লাহ চলে গেল বাদশার দরবারে, ইউসুফ জুনওয়াজ কালেমার দাওয়াত দেয়, আবদুল্লাহ তুই মরলি না, মরলি না, কেমনে তুই বাসলি, কয়ে রাখে আল্লাহ মারেকে, যে আল্লাহ আমারে রাখছে ওই আল্লাহ তোমার সৈন্যগুলির ধরছে, কয়ে আমার সৈন্যগুলির অবস্থা কি, কয়ে চাটনি হয়ে গেছে। আরেক সৈন্যরে আদেশ দিল, ওরে নিয়ে তোমরা সাগরে যাও, জাহাজি করে লয়ে যাও, সাগরের মধ্যখানে ফেলাই দিবা, হাঙ্গর ডাঙ্গর তিমি আবদুল্লাহ রেখে ফেলবে, আমাদের ঝামেলা মুক্ত, তবে মরবার আগে ফালাইবার আগে তারে জিজ্ঞেস করবা সে আমাকে মানে কি মানে না। আবদুল্লাহ রে জাহাজের উপর থেকে যখন সাগরের মধ্যখানে ফালাই দেওয়া হবে, তখন আবদুল্লাহকে আল্লাহ সাহায্য চাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো, এমন সাহায্য আসলো পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, পানির উপরে আল্লাহ পাক মকমলের বিছানা বিছিয়ে দিলেন, আবদুল্লাহ পড়লো এক জাররা পরিমাণ পানি তার গায়ে লাগে না, মকমলের বিছানা মকমলের চাদর আবার লাল গালিচা বিছায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বাদশার দরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। আবদুল্লাহ নিরাপদে যায় ওই জাহাজের উপর দিকে তাকায়, কয় মালিক তুমি ওদেরকে ধরো, বলা মাত্রই সাগরের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল, জাহাজটা অল্প সময়ের ভিতরে পানিতে ডুবে গেল, সবগুলি সৈন্য যারা গেছিল আবদুল্লাহ রে ডুবায়া মারত, ওই সবগুলির আল্লাহ পাক ডুবায়া মারলেন। ভাইরা বন্ধুরা, আবদুল্লাহ আবারও বাদশার দরবারে চইলার সাই সকালে মার দাওয়াত দেয়, আবদুল্লাহ রে তুই এখনো বুঝি মরলি না, কয় অসম্ভব, রাখি আল্লাহ মারে কে, কয় তাহলে কি করব, মন্ত্রীরা পরামর্শ দাও, মন্ত্রীদেরকে, মন্ত্রীরা কয় ওরে আগুনে পুড়াইতে হবে, আবদুল্লাহ কয় আমার আগুনের ভয় দেখায়ও না রে মন্ত্রী, এ জালিম আগুনের ভয় দেখায়ও না, কারণ আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উত্তর সুরি, আগুনের ভয় দেখায় কোনো লাভ নাই। বাদশাহ ইউসুফ জুনওয়াজ কয় তাহলে আবদুল্লাহ তোরে কেমনে মারমু ক, তোরে তো কোনোভাবেই মারতে পারি না,
আগুনের ভয় পাস না তাহলে মারমু কেমনে? আবদুল্লাহ তামির তখন বলতেছে, বাচ্চা আমাকে তুমি মারতেই হবে, তাহলে মারতেই হবে বুঝি? বলে হ। এইদিকে আবদুল্লাহ যে একের পর এক পাহাড় থেকে পরিরও বাইচা গেল, সাগরের মধ্যে ফালানোর পরও বেঁচে গেল, একে একে ইয়ামেনের মধ্যেই খবর রটতে 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 মানুষজন একটার পর আরেকটা ঘটনা দেখতে দেখতে মুসলমান হইতে হইতে 50 ভাগ মানুষ মুসলমান হয়ে গেল। ইয়ামেনে কেমন করে ইসলাম আসছে? এর আগে ইয়ামেনের মানুষ মূর্তি পূজারী ছিল, এই আবদুল্লাহ তামের ইয়ামেনকে একটা ইসলামী রাষ্ট্র পরিণত করার পিছনে আল্লাহ, এই আল্লাহ তার এই গোলামকে একটা উসিলা বানিয়ে রাখছেন। আমার ভাইয়েরা, এখন বাদশা কয় ঠিক আছে তোরে কেমনে মারমু কো? আবদুল্লাহ কয় আমার মারবার একটাই পথ শুধু আছে, সেই পথটা হলো নির্দিষ্ট একটা তারিখ করো আর ময়দানে আমারে হাজির করো, আর হাজারো মানুষ এলাকার ইয়ামেনের যত মানুষ তাদেরকে দাওয়াত দাও যে আজকে আবদুল্লাহরে হত্যা করা হবে, আমারে এক জায়গায় দাঁড় করাও, একটা তীর হাতে নিবা, নিয়ে তীরটা তোমার ভগবানের নামে আর সগবানের নামে মারলে কোনো লাভ হবে না, আমি যেভাবে বলি ওইভাবে তীরটা যদি মারতে পারো তাহলে আমার মরণ হবে, এর আগে তুমি মারতে পারবা না। কয় কি? কয় কারণ হলো হায়াত মৌত কোনো ভগবানের হাতে নয়, হায়াত মৌত তোমার মতো জালেম বাদশার হাতেও নয়, হায়াত আর মৌত হলো না আমার আল্লাহর হাতে, তিনি হায়াত দেন তিনি মৌত দেন, অতএব তীরটা মারার সময় আমার আল্লাহর নামে মারবা, বিসমিল্লাহি বিরব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি বিরব্বি হাদাল গোলাম, এইভাবে কয়া তীরটা মারবা, তাহলে এই তীর আমার গায়ে লাগা মাত্রই আমার ইন্তেকাল হয়ে যাবে। হাজারো লক্ষ মানুষের উপস্থিতি হয়ে গেল, ইয়ামেনের অর্ধেক মানুষ এমনিতেই মুসলমান, বাকি অর্ধেক এখনো রইছে হয় নাই, এরাও দেখতে আসলো। কয় দেখি উপস্থিত জনতার ভিতরে আবদুল্লাহ একটা বাসন দিল, আবদুল্লাহ কয় শোনো ইয়ামেনের জনগণ বাচ্চা আমাকে কতভাবে চেষ্টা করলো হত্যা করার জন্য পারে না, কোনোভাবেই আমাকে মারতে পারে না, এখন আমি নিজেই বলেছি আমাকে যদি মারতে হয় তাহলে আমি যে আল্লাহর উপর ইমান এনেছি, আমি যেই রবকে রব মানি সেই রবের নামে তীর মারো, এই তীর যদি আমার গায়ে লাগে তাহলে আমার মৃত্যু হবে, নতুবা বিকল্প কোনো ব্যবস্থা নাই আমাকে হত্যা করার। আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী, আমি চলে যাব, চলে যাব, কিন্তু আমি চাই আমি এক আবদুল্লাহ চলে গেলে হাজারো আবদুল্লাহ যেন ঘরে ঘরে জন্ম হোক। বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম কয় তীর মারল, এই তীরটা আবদুল্লাহর কপালের মধ্যে লাগলো, লাগা মাত্রই সাথে সাথে আবদুল্লাহ জমিনে পড়ে গেল, বিদায় নিল, শহীদ হয়ে গেল। এই দৃশ্য দেখা মাত্রই উপস্থিত আরো যে 50 ভাগ মানুষ তারা এখনো বাকি আছিল, কালেমা পড়ে নাই, এরাও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আন্দাজ বায়াগার চে বহুত শখ নেহি হ্যায়, আন্দাজ বায়াগার চে বহুত শখ নেহি হ্যায়, শায়দ কে উতর যায় তেরি দিল মে মেরি বাত, শায়দ কে উতর যায় তেরি দিল মে মেরি বাত, ইয়া ওয়াসাত ইয়া ফলাক মে তাকবীর মুসলসল, ইয়া ওয়াসাত ইয়া ফলাক মে তাকবল, ইয়া খাক কে আগোশ মে তাসবীহ ও মুনাজাত, ইয়া খাক কে আগোশ মে তাসবীহ ও মুনাজাত, ও মজহব মুরদান খুদা গাহ খুদা মাজ, এ মজহব মুল্লাও জামাদাত নবাতাত, এ মজহব মুল্লাও জামাদাত নবাতাত। বাচ্চা এবার কয় কিরে মন্ত্রীরা এখন কি হইল? আবদুল্লাহ রে মাইরা লাভ হইলো না লস হইলো? এখন তো দেখা যায় ইয়ামেনের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করবা? মন্ত্রীরা কয় আপনি 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, একটা বিশাল 60 হাত গভীর একটা বিশাল গর্ত বানান, আর এই গর্তের মাঝে একজন একজন করে দৈরা আনমু, জনগণ আইনে কুমু আপনারে খোদা কুয়ে সেজদা দিত, যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় ধাক্কা দিয়ে এই আগুনের অগ্নিকুণ্ডে ফালাইয়া দিব,
বাদশাহ মন্ত্রী পরিষদ সব আগুনের পাড়ের মধ্যে সিংহাসন লইয়া বইছে, আর জনগণ ধৈরে আনে আইনা কয় বাদশারে সেজদা কর, যদি সেজদা করে তো ভালো সারে, আর যদি সেজদা না করে তাহলে ধাক্কা দিয়ে আগুনে ফেলাইয়া দেয়। মন্ত্রীরা কয় কোনো চিন্তা করবেন না, জনগণ আমাদের সাথে থাকলে থাক না থাকলে নাই, আমাদের বাহিনীর কোনো অভাব নাই, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী সব বাহিনী আমাদের আছে, জনগণ থাকলে থাক না থাকলে নাই, আর থাকবে না কেন, পিটায় সব একদম একদম এক দাঁড় করে ফেলবো, সাইজ করে ফেলবো, আর যদি তাও না মানে আগুনে পুড়ে মারবো। এই হলো জালেমদের জুলুমের নমুনা। বাদশাহ যখন এইভাবে ঘোষণা দিয়ে দিছে, একজন একজন করে আনে আর একজন একজন করে আগুনে ফেলায়। আল্লাহ ইকতাই পবিত্র কোরআনের সূরায়ে বুরুজে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদিল্লাযী লাহু মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই দিন ইমানদারদেরকে যে শাস্তিটা দিয়েছিল এর একটাই শুধু অপরাধ, তাদের একটাই অপরাধ, তারা ইমানদার, তারা মুমিন, একটাই তাদের অপরাধ, তারা মুমিন, তারা ইমানদার, তারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, এটাই শুধু তাদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ চারটা কসম খেয়ে বলে, ওই যে গর্তের কিনারার মধ্যে যেই মানুষগুলা বসা ছিল গর্ত খননকারীরা, এরা ধ্বংস হোক ধ্বংস হোক, কুতিলাল কুতিলাল। ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود তামসা দেখতেছিল যারা আগুনের কিনারার বসে বসে, যারা তামসা দেখতেছিল ইমানদারকে আগুনে ফালায়, আর ওরা বসে বসে তামসা দেখে এরা সব ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাই উল্লেখ করেছেন, একজন ছয় মাসের বাচ্চা নিয়ে মহিলা বাবা মহিলাটাকে হাজির করা হলো, মহিলাকে ডাক দিয়া কইতেছে, মহিলা রে তুই খোদা ক বাচ্চারে সেজদা করো, অসম্ভব কয় অসম্ভব অসম্ভব কয় নাইলে কিন্তু আগুনে ফালায় দিব, মহিলা কয় আগুনে ফালায় কোনো লাভ নাই, কোনো অসুবিধা নাই, তবু ইমান দেব না, কয় বাচ্চাটারে কিন্তু আগুনে ফালায় দিব, মহিলা কয় বাচ্চার ভয় দেখাও না, আমরা বিবি হাজেরার উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ সন্তান কুরবানি দিয়ে তারা অভ্যস্ত, অতএব সন্তানের ভয় দেখা লাভ নাই, টান দেয়া বাচ্চাটারে আগুনে ফালায় দিল, ছয় মাসের দুধের বাচ্চা আগুনে পইরা সে বাসন দিল, বাসন বাসনটা ছিল এমন মাগুন, ও মা তুমি দেখতেছো এটা আগুন, বাস্তবে এটা আগুন নয়, আল্লাহ এই আগুনটারে ফুলের বাগান বানায়া দিছে ইব্রাহিম খলিলুল্লাহর মতো। সুবহানাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে আগুনকে আল্লাহ বা ফুলের মালা বানাইছিলেন এরম বানায় দিছে, মা তুমি কোনো ভয় পেও না, এই ভাষণটা দিল আর মারও আগুনে ফালাইয়া দিল। ভাইরা বন্ধুরা, সমস্ত মানুষ যেন উপস্থিত, ছোট্ট এই বাচ্চাটার দুধের বাচ্চার এই ভাষণটা তারা শুনতে পেয়েছিল। এর পরে আল্লাহ পাক কয়, অনেক হইছে এখন আর না, এরে আগুন তোরে আমি আল্লাহ আদেশ দিলাম, জালেমগুলিরে ধর, আগুন নিচ থেকে লাভ দিয়ে উপরে উঠে গেল, উপরে ওইটা মন্ত্রী পরিষদ যা ছিল সবের গায়ে আগুন ধরলো, জাপ দিয়া ধরলো আগুন, আর বাদশাহ ইউসুফ জুনাওয়াজের পিছনে পিছনে একটা আগুন দৌড়াইতে লাগলো, বাদশাহ চোখের সামনে দেখতেছে তার অমুক মন্ত্রী জ্বলতেছে, অমুক মন্ত্রী জ্বলতেছে, অমুক জ্বলতেছে, আর সে তখন দরবারের দিকে দৌড়াইতেছে, পিছন দিকে একটা আগুন তারে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে রাজ দরবারের ভিতরে নিয়ে ঢুকাই দিছে জালেমকে, পিছনে পিট লেগে গেছে দেয়ালে, এখন আর লড়তে পারে না চড়তে পারে না, বাদশাহ যখন পিছনে আর যাইতে পারে না, আগুনটা তার পাশে যাইয়েই তারে ঝাঁপ দিয়ে ধরলো। কোনো কোনো রাবায়াতে এসেছে সে দৌড়তে দৌড়তে সাগরে চলে গেল, আবার কোনো রাবায়াতে এসেছে জালেম বুখতে নাসর বাদশার মাধ্যমে আল্লাহ এই জালেমকে আল্লাহ খতম করলেন, আগুনে পুরাইয়া পুরা দরবার আল্লাহ খতম করলেন। অতএব জালেমের জুলুমের শেষ আসেনি না নাই, পরিণাম ভালো নয়, সব জুলুমেরই শেষ আছে, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না,
আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, বহুত বড় এক অগ্নি পরীক্ষা, বহুত বড় এক অগ্নি পরীক্ষার ঘটনা আল্লাহ পবিত্র কোরআন সূরা বুরুজের মধ্যে উল্লেখ করে তার হাবিব এবং গোটা গোটা মুমিন জাতিকে আল্লাহ মেসেজ দিলেন, যারাই ইমান এনেছ মনে কইরো না যে তুমি ইমান আনার দ্বারাই তুমি জান্নাতি হয়ে গেছো, যতজনে দৌলতে ইমান আনছ ইমান পাইছো এই ইমানের পরীক্ষা কম বেশি তোমার জীবনে আসবে, এই ইমানের পরীক্ষা কম বেশি আসবে, কারো ইমান কারো যার ইমান যত মজবুত হবে তার পরীক্ষা তত কঠিন হবে, যার কারো পরীক্ষা জীবনে হবে একবার কারো পরীক্ষা জীবনে হবে বহুবার, অতএব পরীক্ষার মাধ্যমে ইমানের স্তর ইমানের মর্যাদা ইমানের মাকাম আল্লাহ পাক ইমানকে মজবুত করবে আর তার জান্নাতে মাকাম আর মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। অতএব ভাইয়েরা আমরাও যারা ইমানদার মুমিন আমাদের জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে ছোট বড় ইমানের পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় আমরা হতাশ হব না আমরা নিরাশ হব না, সর্বদা আমরা পরীক্ষার মধ্যে মজবুত থাকব, আল্লাহর উপরে ইয়াকিন আর ভরসা রাখব, সর্বদা আল্লাহর সাহায্য চাইব, যে মানুষটা আল্লাহর হুকুমের উপর মজবুত থাকবে আল্লাহর গাইবি মদদ আর সাহায্য তার সাথেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার এবং নিজের ইমান আমলকে মজবুত রাখার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।